আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। তো আজকে দেখতে পাররা আমার স্ক্রিনের সামনে একটা প্লান্টস, এই প্লান্টস হইল গিয়া রুবাব হই, আমরা রুবাবর গাছ ইটা দিয়ে আপনারা টক খাইতে পারবা, ঠেঙ্গা খাইতে পারবা, এমনকি সালাদর লগেও খাইতে পারবা। এটা একটু টক লাগে, টেঙ্গা টেঙ্গা লাগে, তো যেলা আমর টেঙ্গা আমির টেঙ্গা যেলা হয় ওরকম টেস্টটা লাগে, আমরা বা বেলফে টেঙ্গা লাখান। তো আপনারা আমি দেখাইলাম একটু ক্লোজ, ও দেখতে পারা এটা দেখতে প্রায় লাল ডেঙ্গা লাখান লাগে, ডাটা লাখান লাগে, ও দেখতে পাররা। এটা আপনার আমি রোপণ করছিলাম আইস 7-8 বছর রয়ে গেছে, তো এটা কি একবার রইলে কন্টিনিউসলি আপনার সাইড সুর সারে স্টেম স্ট্রিম ওগুলা সারে শাখা সারে, এরপরে গিয়া প্রত্যেক বছর এরকম হয়। ও দেখতে পাররা এটা কত বড় বড় ফাতা দেখতে পাররা, ফানোর ফাতার তো না আরও বড় এটা। তো এইগুলা দিয়ে আপনারা ঠেঙ্গা খাওয়া যায়, তো আমাদের দেশে এইগুলা নাই। আসলে আমি একবার বাংলাদেশও নিছিলাম, একটা দেশও গেছিলাম, আলো আলা বড় বড় দেখিয়া নিছিলাম, তো দেশ নেওয়ার পরে অনেকরে দিছি বাচ্চা, আমরাও খাইছি বাট সবে বলা পাইছি, কারণ এটা আমি দেশও দেখছি না কোনো। তো এটা আসলে এইভাবে তোলা লাগে, ওই দেখোকা আমি একটারে তুলছি, ও দেখতে পারা নিকিলা। আমি ওগুলা আজকে হারভেস্টিং করলাম রুবাব, এই দেখোকা রুবাব এইভাবে হারভেস্টিং করবা রুবাবগুলা। তো কিছু যত্নর অভাবে মরিও গেছে, তো আপনারা এইভাবে রুবাবটা হারভেস্টিং করবা। তো আজকে আমি হারভেস্ট করলাম রুবাবর প্লান্টস, এটা আই থিঙ্ক ভিক্টোরিয়ান রুবাব মনে হয়, আমি আমার মার যদি নাম ভ্যারাইটি অনেক ভ্যারাইটি আছে, খসা কালারও একটা আছে। তো আমি সব তুলি দিলাম, গুড়া দিয়ে ঠেঙ্গা খাওয়াইব। আজকালি অগুর অগুন রাখছি, ও দেখতে পাররা আপনারা, আর ওই কারণে নতুন শাখা সুট সারব, ও দেখতে পাররা যেন আর গই ধোকা খেসমা রইয়া গেছে, খালি অগুর রাখি দিছি আর আমি বাকি হারভেস্ট করে দিছি। তো দেখতে পাররা ভিউয়ার্স, আমি যেন হারভেস্ট করছি, তো ভিউয়ার্স এগুলো আমি এনে খাটিলি মোলা খাটিয়া, ওই দেখতে পাররা আমি একটা আগলাইছি, তো ওইভাবে সকলটি আগলাইমু পাতা খাটিয়া। তো বিয়াস দেখতে পারছেন আমি ফাতার তনে ফাতা খাটিয়া খাঁচি দিয়া, ও দেখতে পারা এখন আমার রুবাব কিলা দেখতে লাগে। তো আপনারা যারা রুবাবর ঠক খাইছেন না, ঠেঙ্গা খাইছেন না, বা সালাদর লগে খাইছেন না, আপনারা খাইয়া দেয় বা খুব মজা লাগে, টেস্ট কিলা কইতাম আমর ঠেঙ্গার লাখান লাগে, আমর ঠেঙ্গা যারা মাছটি রান্ধতে পারবা, মাছ যে কোনো মাছটি আপনারা খাইতে পারবা একটা, আর আমার টেঙ্গার টেস্ট লাগে, এবং আমরা বেলফই এবং আরও কিছু আছে যেনে শুকাই ফাতেও আছে যেনে, ওই রকম আর কি একটা টেস্ট লাগে। তো আপনারা যারা খাইছেন না, আপনারা রেসিপি একটা বানাইয়া খাইয়া দেখবা, আর একটা পরিমাণ আন্দাজ করে দিলে আরও বেশি টেস্ট হয়, বেশি দিবা না, আবার বেশি দিলেও আবার কোনো সময় বেশি টকি দিতে পারে, তো আপনারা আন্দাজ করে দিবা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো আমার একটা রুবাবর গাছ আরও দুইটা ফাতা রাখছি, যাতে আরও না রাখলেও হয়, ওগুলো যদি আপনারা একবার সম্পূর্ণ ফুলি ওলাইন, তারপরে মাটির তো না একটা আগা দিয়া স্টেম সারিয়া, নতুনভাবে শাখা সারিয়া, আবার উফরে দিয়ে উঠে স্টেম সারিয়া, যে স্টেম দেখতে পাররা। তো
তো যাই হোক আপনারা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন এবং পুরাতন যারা আছেন সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটা লাইক করছেন না শেয়ার করছেন না সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করে লিবা অল নোটিফিকেশন পাশে থাকা অল নোটিফিকেশন বেল বাজিয়া রাখবা চাপ দিয়া রাখবা যাতে ভুলবা না একটাটা আর হইছে গিয়ে আপনারা কিতা কইতাম সবসময় আমার লগে থাকবা আর ফ্রেন বন্ধু আত্মীয় স্বজনের ঠাই আমার চ্যানেল এবং আমার ভিডিওগুলো নিয়ে আপনারা পৌঁছাইবা তাতে তারাও আপনার সাথে এনজয় করতে পারেন দেখতে পারেন উপভোগ করতে পারেন তো আশা করি কেউ মিস করতে নাই আমার চ্যানেলটা সবসময় দেখবা আমি সবসময় ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স হ্যাক্স ওগুলো দিয়া থাকি এবং কি অ্যাডভাইসও করিয়া থাকি এবং সিক্রেট কোনো টিপস থাকলে গোপন কোনো টিপস থাকলে এইগুলো তথ্য ইনফরমেশন আমি দিয়া থাকি তো এর লগে আপনারা আমার চ্যানেলে সবসময় ভিজিট করবা আর লাইক দিয়ে ফুল ভিডিও দেখবা আর সাবস্ক্রাইব করবা আর অল নোটিফিকেশন বেল বাজিয়া অন রাখবা তো নতুন নতুন আপলোড দিলে আপডেট দিলে আপনারা সবসময় দেখতে পারবা সাথে সাথে মিস হইত না তো দেখতে পারলে আজকে আমি রুবাবর প্লান্টস তুলছি আপনারা আশা করি ভালো লাগবো আমার ভিডিওটা আর তো আর কিতা কইতাম আপনারা আছে তো আপনারা দেখতে পারলা এই প্লান্টনে আমি কি রুবাব দিয়ে আপনারা কিলা খাইতা মাছটি যে কোনো মাছটি খাইতে পারবা এইগুলো আপনারা আছে একটা টিপস দিলাম আমার রুবাবর প্লান্টসর সাথে সাথে তো আজকের যে হারভেস্টিং করছি হারভেস্ট করছি রুবাব আর এগুলো দিয়ে ঠকাইবা তো দেখতে পারলা আমার রুবাবটা আশা করি আপনারা চিনতা পারছেন যারা এখনো চিনছেন না আশা করি চিনবা খুব মজার রুবাব ইটা তো যাই ভাই বোন ভালো থাকা সুস্থ থাকা এই কামনায় বিদায় নিচ্ছি লাভ ইজ এভরি ওয়ান বাই বাই টাটা